আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসা হারিয়ে যায় না এই গল্পের 83 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সিদ্ধার্থ রেগে বলল, তুমি কি এখনও সংসারে দাঁড়িয়ে থাকবে নাকি? রুমে যাও। সিদ্ধার্থ মেয়েটার উপর রাগ দেখাস কেন? আমি জানতাম তো ছোট্ট একটা না একটা সমস্যা করবে, এই জন্যই আসতে চাইনি। সিদ্ধার্থ বলল, ইটস ওকে চাচি, তুমি নিজেকে ব্লেম করো না। আচ্ছা তোমরা থাকো, আমি রুমে যাই। সিদ্ধার্থ রুমে আসতে আশিও পিছন পিছনে আসলো। সিদ্ধার্থ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, আর ড্রেসিং টেবিলের উপরে বসে পা জোলাচ্ছে, আর সিদ্ধার্থকে আর চোখে দেখছে। গম্ভীর কণ্ঠে সিদ্ধার্থ বলল, দেখা শেষ? শেষ হলে আমার জন্য খাবার আনো, আমি রুমেই খাবো। আমি ওনার কথায় থতমত খেয়ে গেলাম। জানলো কিভাবে আমি যে তাকে দেখছিলাম? দমক দিয়ে সিদ্ধার্থ বলল, আমার জন্য আগে খাবার আনো, তারপর যত ইচ্ছা বেবো। আর সে মনে মনে রেগে বলতে লাগলো, কুত্তা ঘোড়ার ডিম লেজ কাটা টিকটিকি একটা, দমক ছাড়া কথাই বলতে পারে না। কিছুটা রেগে সিদ্ধার্থ বলল, তুমি কি খাবার আনবে নাকি আমি বাইরে থেকে খেয়ে আসবো? আমি একটা বেঞ্চি কেটে হন হন করে কিচেনে চলে এলাম। আমার মনে হয় জন্মের সময় মুখে মধু দেয়নি, এই জন্য এমন তেতো তেতো কথা। সজারও একটা, তোর যদি 120টা বাচ্চা না হয় তাহলে আমার নাম চেঞ্জ করে ফেলবো, রেগে বিড়বিড় করলো। বেশি করে খাবার বেরিয়ে নিই, আমিও তো খাইনি, আমিও নিশ্চয়ই বাগ দিবে ওনার খাবার থেকে। আর সে প্লেট ভর্তি খাবার নিয়ে রুমে আসতে দেখে সিদ্ধার্থ সোফায় বসে আছে, আর সে প্লেটটা সোফায় রেখে নিজেও বসতে যাবে। তখনই সিদ্ধার্থ বলে উঠল, তুমি এখানে বসছো কেন? দাঁড়িয়ে থাকো, আমি যতক্ষণ খাবো। আমার খাওয়া শেষ হলে সব পরিষ্কার করে যা ইচ্ছে করবে। আমি যেন আকাশ থেকে পড়লাম ওনার কথায়। অবাক হয়ে বললাম, আপনি একা খাবেন? সিদ্ধার্থ বলল, অবশ্যই, আমি তোর কাউকে ইনভাইট করিনি আমার সাথে খাওয়ার জন্য। মনে মনে আর্শি বলল, মেজাজটাই খারাপ হয়ে গেল, যা বদদোয়া দিলাম তোর আজ বদহজম হবে। আর্শি রেগে সিদ্ধার্থের মুখ বরাবর বেডে পা জড়িয়ে বসে পড়ে, আর সিদ্ধার্থ আর্শিকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। সিদ্ধার্থ টেডি হেসে বলল, তো টেস্টি, উফ, আজ সব খেয়ে ফেললো মনে তৃপ্তি হবে না, হাউ ডেলিসিয়াস। আর সে ড্যাবে করে কান্না করার মতো করে বলল, আমার কাঁপতে ইচ্ছা করছে। বাঁকা হেসে সিদ্ধার্থ বলল, আচ্ছা শোনো, চিকেন সিজলিংটা আমার জন্য রাতেও রেখো, জাস্ট বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি হয়েছে। আমি একটা বেঞ্চি কাটলাম, কিছুই বললাম না, সহ্য করে যাচ্ছি দাঁতে দাঁত চেপে। আমায় অভুক্ত খেয়ে অভুক্ত রেখে নিজে কি সুন্দর করে খেয়েই যাচ্ছে। না, রাগটা কোনো কিছুর উপরে জারতেই হবে, না হলে শান্তি পাবো না। ইয়াহু, পাইছি বুদ্ধি। আমি তাড়াতাড়ি ফোনটা নিয়ে ফারহাকে ডায়াল করলাম, ঢুকতে না ঢুকতে রিসেট করলো। বললাম, হ্যালো ফারহু, কেমন আছিস? আরশির আওয়াজ শুনে আমি ওর দিকে আর চোখে তাকালাম। হঠাৎ ফারহাকে ফোন দিল কেন, কি চলছে ওর মাথায়? ফারহা বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? মুখটা আপসেট করে বলল, হ্যাঁ আছি আর কি, কোনো রকম। তুই তো ভালোই থাকবি, তোর তার বিয়ে হয়নি? সিদ্ধার্থ অবাক চোখে ওর দিকে তাকালো। ফারহা বলল, কেন রে, কি হয়েছে আবার তোর? ভাইয়া কিছু বলেছে নাকি? ন্যাকা কান্নার বান করে আরশি বলল, আরে কি আর বলবে, পুরুষ জাতটাই এমন বুঝলি, বিয়ের আগে কত নাটক করে কুত্তার মতো পিছনে পিছনে করে, আর বিয়ের পর এমন একটা ভাবনে যেন চিনিই না। শালার কপাল আমার, একটা চামচিকে কপালে জুটছে। তুই তো আর জানোস না আমায় 1 সপ্তাহ খেতে দেয় না, 1 সপ্তাহ পর একবার খেতে দেয়। আরশির কথা শুনে আমার মুখ থেকে সব খাবার বের হয়ে গেল, কতটা ডেঞ্জারাস। এই মেয়ে, এই ফোন রাখো,
এসব কি বলছো? আর সে বলল, দেখে যাস ফারহু, তোকে বললাম না আমায় তিন বেলায় অত্যাচার করে। জারি দিয়ে ফারহা বলল, আশীর্বাদ চা, তুই ইচ্ছা করে ভাইয়ের নামে এসব বলছিস তাই না? তোকে আবার না চিনি আমি? ফোন রাখ। ফারহা ফোন রেখে দিল আর আশি আহাম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে আছে। আশি বলল, এটা কি হলো? বাঁকা হেসে সিজরাত বলল, কিছুই হয়নি, বাট এবার হবে। ওনার এমন হাসি দেখে আমি এবার ভয় পেয়ে গেলাম। এক লাফে ব্যাডের উপর উঠে গেলাম। বললাম, কি হবে? বাঁকা হেসে সিজরাত বলল, অনেক কিছুই হবে বেবি। কাঁদো কাঁদো ফেস করে আশি বলল, প্লিজ আমায় আর কিছু করিয়েন না, আর করবো না, আমার অনেক ক্ষুধা পেয়েছিল তাই এমন করছি, আর করবো না সত্যি। আশি বলতে বলতে কেঁদেই দিয়েছে। এতে সিদ্ধরাত হু হু করে হেসে উঠল। ব্রোকোচকে বলল, এত ভয়, তাহলে ভয়টা একটু বাড়িয়ে দেয়াই যায়। আশি কেঁদে দিয়ে বলল, আম্মু। বাঁকা এসে সিদ্ধরাত বলল, এই আম্মুকে ডাকো কেন, নির্লজ্জ নাকি তুমি? আমি এটা বলে হাত দিয়ে বেডে উঠে গেলাম। ওকে এক টান দিয়ে বেডে ফেলে দিয়ে আমি ওর উপর শুয়ে পড়লাম। বাঁকা এসে সিদ্ধরাত বলল, এখন কোথায় যাবে জান? কাঁদো কাঁদো কণ্ঠে আশি বলল, এমন করছেন কেন? আশির ঠোঁটের দিকে আগাতে আগাতে সিদ্ধরাত বলল, কেমন করলাম জান পাখি? যা করার করবো তো এখন। আমি ভয় পেয়ে ওনাকে হুট করে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আশি কেঁদে কেঁদে বলল, আপনি অনেক কচা, আমাকে ভয় দেখান সবসময়। সিদ্ধরাত আশির কাজে অবাক হয়ে গেল, নিজে ওকে আলতো করে জড়িয়ে ধরল আর বলল, এই পাগলি কাঁদো কেন, আমি কি তোমায় মারবো নাকি? তুমি জানো না তোমার বর তোমায় কতটা ভালোবাসে। আর সে এখনও কাছে নাক টেনে আসি বলল, তাহলে ভয় দেখালেন কেন? মুচকি এসে বলল, আমি জানতাম আমার পিচ্ছি বউটা, কিন্তু এতটা পিচ্ছি তো জানতাম না। অবাক হয়ে সিদ্ধরাত বলল, এই ওয়েট, তুমি তো আমায় ভয় পেয়েছো তাই না? তাহলে আবার আমায় জড়িয়ে ধরলে কেন? আশি বলল, আমার একটাই আশ্রয় এখানে, ভয় পাই আর কষ্ট পাই না কেন, আমি জানি এখানটায় আমি সবচেয়ে বেশি নিরাপদ। সিদ্ধরাত বলল, তাহলে কাঁদছো কেন জান, আর কেঁদো না, চলো খাইয়ে দিই তোমায়। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে আশি বলল, আমি রাগ করেছি, খাবো না, আপনি কলেজ থেকে এসে আমার সাথে খারাপ বিহেভ করেছেন। সিদ্ধরাত বলল, সরি জান পাখিটা, আমার মাথা ঠিক ছিল না, তুমি জানো তুমি যখন মেয়ে দুইটাকে চড় মেরেছ তখন আশেপাশে থাকা সবাই তোমায় নিয়ে সমালোচনা করছিল, আর বেশিরভাগ মানুষই জানতো তুমি মিসেস সিদ্ধরাত জোয়াত, আমার সহ্য হয়নি ব্যাপারটা। মাথাটা নিচু করে আসি বলল, আপনি জানেন ওই শাকচুনি দুইটা বলছিল আপনাকে নাকি চেটে চেটে খাবে, অনেকগুলো সহ্য করেছি কথা, আমি এটা সহ্য করতে পারিনি। শান্ত স্বরে সিদ্ধরাত বলল, আমার বউটা যে আমায় এত ভালোবাসে তা তো জানতাম না, বাট লিসেন বউ, কাকের কাজ কাকা করা আর কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, এখন ওদের ঘেউ ঘেউ আর কাকা নিয়ে বাবা চিন্তা বোকামের কাজ, কারণ যে যেমন তার চিন্তা রুচিও তেমন। তুমি কি চর মেরে তাদের ঠিক করতে পারবে বলো? ওরা বলুক না তাতে কি, ওদের বলায় কি আমার বা তোমার কিছু হচ্ছে? হচ্ছে না তো তাই না? করুণ স্বরে আরশি বলল, আপনার কথায় লজিক আছে, কিন্তু আপনি বলুন কোনো মেয়ে তার হাজব্যান্ডকে নিয়ে এত বাজে কথা টলারেট করতে পারে? আমি মুচকি এসে আরশির কপালে চুমু খেলাম। সিদ্ধরাত বলল, বুঝেছি, আমার পিচ্ছি বউটা অনেক সিরিয়াস তার বরকে নিয়ে, ওকে এখন চলেন আপনাকে খাইয়ে দিই ম্যাম। সিদ্ধরাত এটা বলে আরশির উপর থেকে উঠতে নেয় আর তখনই আরশি সিদ্ধরাতের হাত টেনে ধরে। আমি আরশির দিকে ঘুরে তাকাতি, ও যা করে তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, আমার চোখগুলো অটোমেটিকলি বড় হয়ে গেল। উনি আমার দিকে ঘুরতে ওনার ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে উনি আমার ঠোঁটে বাইট দেওয়া শুরু করলো, আমি চোখ জোড়া বন্ধ করে ফেললাম। সিদ্ধরাত আরশিকে বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিতেই আরশি লজ্জায় দৌড় দিতে নাই, কিন্তু সিদ্ধরাত আরশির হাত ধরে ফেলে তারপর টান দিয়ে নিজের বুকের ওপর ফেলে। আরশি বলল, এমনি লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে, উনি আবার আমায় আটকে রেখেছে। আমি লজ্জায় ওনার বুকে মুখ লুকিয়ে হাঁপাতে লাগলাম। মুচকে এসে সিদ্ধরাত বলল, জান পাখি আরও আদর দিব নাকি লাঞ্চ করবে? লজ্জা পেয়ে আসি বলল, ধ্যাত। হালকা হেসে সিদ্ধরাত বলল, হা হা, রাতের জন্য না হয় রেখে দিই বাকি আদরটা, এখন না হয় লাঞ্চই করো। আরশি মুচকে আসলো। রাতে
আমি ড্রেসিং টেবিলের সামনে বসে বেজা চুলগুলো মুছছিলাম আর শরীরে ওনার দেয়া ভালোবাসার চিহ্নগুলোর দিকে তাকিয়ে মুচকি মুচকি আসছিলাম। তখনই ওনার ফোন বেজে ওঠে, রাত 12টার উপরে বাজে। এত রাতে কে ফোন দিল, দরব কিনা ভাবছি। উনি তো শাওয়ার নিচ্ছে, ওনার পারমিশন ছাড়া দরা কি ঠিক হবে? আর সে এইসব ভাবতে ভাবতে ফোনটা কেটে যায়। থাক, ওয়াশরুম থেকে বের হয়ে নিজেই রিসিভ করবো নি। আমি এটা ভাবতেই আবারও ফোন বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে নিলাম কে ফোন দিয়েছে দেখার জন্য। নামটা দেখেই আমার মুখটা নিমিষেই কালো হয়ে গেল। এত রাতে ঈশা, ঈশার সাথে ওনার যোগাযোগ আছে, কিন্তু কেন? ফোনটা আবারও কেটে গেল। আর সেবার ফোনটা রিসিভ না করে আগের জায়গায় রেখে দিল। আর গভীর মনোযোগে কিছু একটা ভেবে চলছে। তখনই সিদ্ধার্থ ওয়াশরুম থেকে বের হয়। সিদ্ধার্থ বের হতেই দেখে আর সে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। মাত্র শাওয়ানের শব্দ ফোটা ফুটে ওঠা গোলাপের মতো লাগছে। সিদ্ধার্থ আরশির সামনে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। ওনার স্পর্শ পেয়ে আমি কেঁপে উঠলাম। উনি আমার ঘাড়ে নাক ঘষছে, পরম আবেশে আমি নিজেকে জামাটা খামছে ধরলাম। আরশি আর সিদ্ধার্থ প্রায় বেসামাল হয়ে যাচ্ছিল, তখনই ফোনটা আবারও বেজে ওঠে। ওহ রে, তাদের বেসামাল, তাদের বেসামালের আর শেষ নাই। এত ফিলিংস আসে কোত্থেকে? আর এত হুটহাট এত কিছু করে থেমেই যায় কীভাবে? সিদ্ধার্থের হুশ আসতেই আশিকে ছেড়ে দেয়। মুচকে এসে ফোনের দিকে এগোতে থাকে। জান পাখি, তোমার লাগটা ভালো, ফোনটা তোমায় আরও একবার শাওয়ান নেয়া থেকে বাঁচিয়ে দিল। উনি কথাটা মুচকে এসে বলল, আমার মুখটা হাসি ফুটল না। মনের মধ্যে ফোনের কথাই বাসছে, এখনও কি ঈশাই ফোন দিল? হয়তো। আমি ওনার দিকে ঘুরে তাকাতেই দেখি উনি ফোনটা হাতে নিয়ে মুচকে আসলো, তারপর রিসিভ করে বারান্দায় চলে গেল। আমার মনের ভিতরে যেন জ্বর বইছে, কি এমন কথা যে উনি আমার সামনে বলতে পারল না। সিদ্ধার্থ প্রায় 20 মিনিট পর রুমে আসে, আসতেই দেখে আরশি এক সাইডে শুয়ে আছে। সিদ্ধার্থ বেডে শুয়ে আরশিকে বুকে টেনে নিল। আরশি বলল, স্যার কে ফোন দিয়েছিল? সিদ্ধার্থ বলল, আর বলো না, আমার ভার্সিটির একজন স্টুডেন্ট, নেম সিয়াম, ও ফোন দিল। আরশি বলল, এত রাতে, তাও আবার এতক্ষণ? সিদ্ধার্থ বলল, ওনাকে একটা ম্যাথ বুঝতে পারছে না, তাই ফোন দিল বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা বাদ দাও, ঘুমাও তো। ছোট্ট করে আরশি বলল, ও হুম। আরশি সিদ্ধার্থের থেকে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। আর সিদ্ধার্থ প্রথমে অবাক হলেও পরে আর কিছু না ভেবে পিছন থেকে আরশিকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে হয়তো বা এই গল্পের পর্বটা আর দেওয়া হবে না, এমনিতে অনেক রাত হয়ে গেছে, তাই না? আর দিব না। আশা করছি সবাই কালকে পর্যন্ত অপেক্ষা করবেন এই গল্পের পর্বগুলো পাওয়ার জন্য। আর অনেক বেশি ভালো থাকবেন, সবসময় পারুক স্টারির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।